हेलो भाई ब्रदर्स, वेलकम टू नोशफाइट्री। एंड की अवस्था भाई ब्रदर्स? एंड गेस व्हाट, कल के থেকে লকডাউন, আগামী কালকে থেকে যেহেতু লকডাউন শুরু হতে যাচ্ছে, তাই বাসায় বসে থাকার তো কোনো মানেই হয় না। এখন এই আজকে রাতটাই হচ্ছে শেষ রাত যেটাতে আমি একটু ফ্রিডম সহকারে কি ঘুরতে পারবো ঢাকা শহরটা অথবা আশেপাশে যেদিকেই যাই। কালকে থেকে যেহেতু লকডাউন, তাই এতটুকু তো শিওর যে কোনো খানে অথবা যে কোথাও আর কি ইচ্ছা করলে বাইক নিয়ে মুভ করা যাবে না। তাই আজকের এই সুযোগটা আমি কীভাবে হাতছাড়া করতে পারি, তাই বের হয়ে গেলাম এক ফ্রেন্ডকে নিয়ে। ভাবলাম আশেপাশে যেই দিকে যাওয়া যায়, এখন আপাতত প্ল্যান আছে, আপাতত সব কিছু চিন্তাভাবনা করে প্ল্যান করলাম যে হাতিরঝিল যাব। আর এলাকা এবং আশেপাশের এরিয়া যেগুলো দেখলাম, যেখান দিয়ে আসলাম, সেখানের অবস্থা খুবই বাজে, মানে প্রচুর জ্যাম। তাই ওরকম দূরে কোনো প্লেস ঠিক করিনি, কারণ দূরের কোনো প্লেস ঠিক করলে দেখা যাবে যে আটকেও যেতে পারি। তাই এখন যাচ্ছি হাতিরঝিল। হাতিরঝিল থেকে যদি মনে হয় যে না অন্য কোথাও অথবা আশেপাশে কোথাও মুভ করা যাবে, তাহলে অবশ্যই যাব। অ্যান্ড গতকালকে যেহেতু লকডাউনের আজকে আগের দিন, গতকালকে একটা প্লেস আমি গিয়েছিলাম, সেটা হচ্ছে সাদিগেগ্রো। এর আগেরও কিছু ভিডিও আছে যেগুলো আমার এডিট করা হয়নি, সেগুলো এডিট করে ছাড়ার পরে ইনশাল্লাহ সাদিক এগ্রোর ভিডিওর পরেই এই ভিডিওটা আপলোড করব। সো যদি আপনি এই ভিডিওটা এখন দেখতেছেন, আমার ভিডিওটা যদি এখন দেখতে থাকেন, তাহলে এতটুকু শিওর থাকেন যে আমার চ্যানেলে আগের ভিডিওগুলো আপলোড করা হয়ে গেছে অলরেডি। প্রিভিয়াস ভিডিও সাদিক এগ্রোর ভিডিও অবশ্যই ছাড়া হয়ে গেছে। যদি এটা আপলোড করি তাহলে সেইটাও যে দেখে আসবেন, সেটা হচ্ছে লকডাউনের আগের দিনের আগের দিন, যেটা যাই ফ্রেন্ড হাসিবের সাথে। আর এখন আজকে আমার রাইডে আমার পিছনে পার্টনার পিলিয়ন হিসেবে আছে আমার আরেক ফ্রেন্ড আবির। আবিরকে দেখবেন, দেখতে চাইলে এই নাম দেখে নেন। ও আচ্ছা, আবির আজকে আমার রাইডিং পার্টনার, যদিও দেখার মতো তেমন কিছু নাই। সকালে জ্যাম ছিল, সকালে জ্যাম দেখে ভাবছি যে না তাহলে রাত্রে বেরোই, হয়তো বা রোডটা ফাঁকা পাবো, লকডাউনের আগের রাত একটু ঘোরাঘুরি হবে। বাট রাত্রে বেরোয় তো এর থেকেও বাজে, মানে সকালের থেকেও বাজে অবস্থা এখন রাত্রে যা দেখতেছি। আসলে লকডাউন দেওয়াতে, হঠাৎ করে লকডাউন দেওয়াতে সবার মধ্যে একটা হিড়িক কাজ করতেছে ঢাকাটা ছেড়ে দেওয়ার, যার কারণে মহাসড়ক থেকে নিয়ে শুরু করে ছোটো ছোটো যে সড়কগুলো আছে, রোডগুলো আছে, সবই প্রায় জ্যাম। লকডাউন কবে খুলবে আই ডোন্ট নো। তাই আবার কবে ক্যামেরা নিয়ে বের হয়ে শ্যুট করতে পারবো অথবা রাইড করতে পারবো আই ডোন্ট নো। তবে কোরবানির আগে আশা করি খুলেই যাবে, খুলে গেলে হয়তো বা আবার যেমন গতকালকে এগ্রোতে যাওয়া হয়েছে সাদিক এগ্রোতে, যদি সময় মতো খুলে যায় তাহলে আরও কিছু এগ্রোতে যাব, ঘুরবো ফিরবো, এবং সেই সাথে আমার সাথে ঘুরবেন ফিরবেন আপনারাও। ঠিক আছে, তাহলে লেটস গো টু হাতিরঝিল। হাতিরঝিল যে দেন বাকি কথা। ফাইনালি অনেক জ্যাম ঠেলে দেন হাতিঝিল চলে আসলাম। ভাবছিলাম তো আজকে জ্যামে বসে থাকতে থাকতে লকডাউন শুরু হয়ে যাবে,
লকডাউন আজকে আজকে কি আর কি কালকে ভোর 6টা থেকে যে পরিমাণ জ্যাম ছিল আমি বুঝতেছিলাম না কিভাবে হাতিঝিল আসব খুবই সময় লাগছে প্রচুর সময় লাগছে কিন্তু সেই সময়গুলো দুজন আসলে দুজন ছিলাম তো কথা বলতে বলতে চলে আসলাম ফাইনালি কারণ হাতিঝিল এসেও মনে হচ্ছে আজকে তুলনামূলক গাড়ি ঘোড়া অনেক বেশি সবাই খুব প্যানিক হয়ে গেছে লকডাউনের কারণে দেখা যায় অনেকেই এখন করোনার থেকে বেশি লকডাউনকে ভয় পায় তাই লকডাউনের কথা শুনেই তারা আসলে কিভাবে থাকবে না থাকবে ঢাকায় থাকা কি তাদের পক্ষে সম্ভব হবে কিনা সেইভাবে অনেকেই গ্রামে চলে যায় যদিও যাওয়াটা উচিত না কারণ চলে যায় যার জন্য আসলে আজকে রোডে এতটা ভিড় আচ্ছা ভিড়ের কথা বলতে বলতে চলে আসলাম তো হাতিঝিল হাতিঝিলে এসে একটু ভালো লাগতেছে টু বি অনেস্ট ভালো লাগতেছে কারণ এতক্ষণ যে প্রচুর জ্যামটা ফেস করলাম তারপর একটু ফাঁকা রোড দেখলে যদিও হাতিঝিল অনেকবার আসছি এ পর্যন্ত অগণিতবার চলে আসছে আমি জানি না ঠিক যে কতবার আসছি কখনোই আমার এরকম ভালো লাগেনি অতিরিক্ত জ্যাম ঠেলে আসার কারণে মেবি আজকে হাতিঝিলটা একটু বেশিই ভালো লাগতেছে এই ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইবটা করে দিবেন বেশিক্ষণ লাগে না করতে জাস্ট যে জাস্ট লাল বাটনটা প্রেস করলেই সাবস্ক্রাইব হয়ে যায় তো কথায় আসি আগের ভিডিওগুলো আপলোড করছি মেবি যদি এটা দেখতে থাকেন তাহলে এতটুকু শিওর যে আগের ভিডিওগুলো আপলোড হয়ে গেছে গরু ফ্রিক হলে অথবা একটু একটু পছন্দ করলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং শুধু গরুরই ভিডিও দেইনি আরও আশেপাশে ছোটো ছোটো কিছু রাইড করছিলাম সেগুলোও ভিডিও দিতে চাইলে সেগুলোও দেখে আসতে পারেন না তাহলে হাতিঝিলে রোডটা এনজয় করেন আর কথা না বলি বের হয়ে গেলাম হাতিঝিল থেকে আসলে আরও কিছু জায়গায় যাওয়া যায়
সময়টা ম্যানেজ করে যাওয়াই যেত, বাট যে পরিমাণ জ্যাম আসলে আমার সাহস হচ্ছে না অন্য কোথাও যাওয়ার। দেখা যাবে যে তাহলে লকডাউনটার শুরু হয়ে যাওয়ার পরে আমাদের বাসায় ব্যাক করতে হবে, এবং সেই ক্ষেত্রে ভোগান্তির তো শেষ নেই, ঠিক না? আবার কবে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে আসতে পারি আই ডোন্ট নো। তাই মন চাচ্ছে কোথাও থেকে ঘুরে আসি, বাট এখন যেহেতু পসিবল না তাই এলাকার দিকে ব্যাক করছি। ফ্রেন্ড আছে, ফ্রেন্ড আমি শুরুর দিকে দেখলেন, ওকে নামাইতে হবে, ওকে নামায় ওর পাশে নামাইতে আমি আমার বাসায় যাব। এর মধ্যে কিছু ভিউ দেখতে থাকেন, নোটের কিছু ভিউ উপভোগ করতে থাকেন। এরিয়ায় অলমোস্ট চলে আসছি ভাই ব্রাদার্স, অ্যান্ড ভিডিওটা মেবি এখানেই শেষ হতে যাচ্ছে। এখন যাচ্ছি ফ্রেন্ডকে নামাই দিতে। ফ্রেন্ড আপনি শুরু দিকে দেখছিলেন হয়তো আপনারা দেখছেনই, তো এখন ওর বাসায় নামাই দিতে যাচ্ছি। নামাই দিয়ে দেন এখানেই শেষ আজকের মতো। এই লকডাউনটা আসলে কতদিনের জন্য দিল অথবা কতদিন থাকবে এটা আসলে আমার জানা নেই, কারণ বিগত লকডাউনগুলো থেকে এই ধরনের একটা অভিজ্ঞতা আছে যে লকডাউন যদি 7 দিনের জন্য থাকে তাহলে সেটা বাড়তে বাড়তে 14 দিন, 21 দিন, এরকম 28 দিন এরকম চলে যায়। আর সেটা আসলে দেশের পরিস্থিতি ভালো করার জন্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা করে, সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। বাট কষ্ট একটাই, সেটা হচ্ছে আপনাদের সাথে আবার ভিডিওর মাধ্যমে কবে দেখা হয় সেইটা আসলে আমি আর জানি না। এই স্পিড ব্রেকারগুলো মারাত্মক উঁচা, মানে আমি বুঝি না এত উঁচা দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। আচ্ছা, টপিকের বাইরে চলে যাচ্ছি। তো মনটা খারাপ এই কারণেই যে আবার কবে আপনাদের সাথে দেখা হয় অথবা কবে ঘোরা হয়। লকডাউনে দেখা যাবে যে অতি প্রয়োজনে যদি বের হতে হয় তাহলে ক্যামেরা নিয়ে তো আর বের হওয়া সম্ভব না, তখন দেখা যাবে যে আপনাদের সাথে যোগাযোগ করার অথবা ভিডিও শেয়ারের মাধ্যমে যে কন্ট্যাক্টটা হয় সেটা করার একমাত্র মাধ্যম হচ্ছে ভিডিও শ্যুট করা, যেটা আর হবে না। তবে ইনশাল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার চেষ্টা করব যেন রাইড করা শুরু করি, রাইডে ফিরে আসি এবং আপনাদের সাথে কানেক্ট হই। আর আগের ভিডিওগুলো আপনারা যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। অ্যান্ড আরেকটা ইম্পর্ট্যান্ট থিং, যদি ভিডিওটা এই পর্যন্ত আপনি দেখে থাকেন তাহলে কিছু না কিছু হলেও আপনারা অবশ্যই ভালো লাগছে ভিডিওটা, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে, যদি একটু ভালো লাগে কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। চিপা চাপা গলিতে খুব কষ্টের মধ্যে বাইক চালাতে হচ্ছে আর ভিডিওটা বড় করবো না। থ্যাংকস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন, করোনা ভাইরাস থেকে বেঁচে থাকবেন, লকডাউনে নিজেদের সেফ রাখবেন। আল্লাহ হাফেজ ভাই ব্রাদার্স।